কাউকে ধরে বেঁধে ভোটে আনতে চায় না নির্বাচন কমিশন। সিসি বলেন, ঢিমে তালে নয়, রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ চায় ইসি। এছাড়া ভোটে স্বচ্ছতা আনতে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে নির্বাচন কমিশনের সংলাপ শেষ দল হিসেবে অংশ নেওয়া দুইটি দল ইভিএম নিয়ে ভিন্ন অবস্থানের কথা জানান। আরফিন শাকিলের প্রতিবেদন। নির্বাচন কমিশনের দ্বিতীয় দফার সংলাপে নানা কারণে অংশ নিতে না পারা আনোয়ার হোসেন মঞ্জুর জেপি ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ নতুন করে সময়ের আবেদন জানায়। কমিশন তাদের জন্য সোমবার সময় নির্ধারণ করে সংলাপে বসে। সংলাপে দুটি দলের পক্ষ থেকে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কমিশনকে প্রস্তাব দেয়। এছাড়া ভোটে ইভিএম ব্যবহারে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে ভিন্ন পরামর্শ দেন তারা। 300 আসনে যদি ইভিএম দেওয়া সম্ভব হয় তাহলে দিতে, তা না হলে এমনি নির্বাচন করতে। একটা আসনে ইভিএম 100%, আর একটা আসনে একদম নাই, এরকমের না। জনগণের কাছে গ্রহণযোগ্যতা পেতে হবে, কিন্তু আর যদি ত্রুটিমুক্ত না হয়, বৈজ্ঞানিকরা যেসব দিক তুলে ধরছেন সেগুলো যদি হয় তাহলে অবশ্যই আমরা চাইবো না। পরে সিসি বলেন, কমিশন ইভিএম এ কারচুপির কোনো প্রমাণ পায়নি। ভোটের স্বচ্ছতার জন্য 150 আসনে ইভিএম ব্যবহার করতে চায় ইসি। আমরা ইভিএম এর মধ্যে ওই ধরনের কারচুপি ম্যানিপুলেশন, আমরা ওই ধরনের কোনো সম্ভাবনা পাইনি এবং কেউ আমাদেরকে এই অভিযোগটা করে নাই। কমিশন সব দলকে নিয়ে নির্বাচন করতে চায় জানিয়ে তিনি বলেন, ভোট কেন্দ্রে কোনো অরাজকতা হলে প্রিজাইডিং অফিসারদের ভোট বন্ধ করার ক্ষমতা দেওয়া হবে। কাউকে আমরা ধরে বেঁধে আনবো না, কিন্তু আমরা আন্তরিকভাবে উদাত্ত আহ্বান থাকবে সকলের প্রতি, আপনারা আসেন, আপনারা নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আমরা কিন্তু কোনো দলের রাজনৈতিক কৌশলের উপরে হস্তক্ষেপ করবো না, করতে পারি না, সে এখতিয়ার আমাদের নেই। এখন বিএনপি যেটা চাচ্ছেন সেই ব্যাপারে আমাদের কোনো রকম বাধা নেই। আগামী মার্চে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। শাস্তির বিধান রাখা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।